আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আবার তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমরা আজকে লাভবাইক মডেল স্কুলের মধ্যে আছি। আমরা আজকে ক্লাসে শুরু করব প্রথম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। আমরা, তোমরা জানো, আমরা ইতিমধ্যেই একটা ক্লাসে আমরা সলিউশন করেছি শূন্যস্থান পূরণ, 45 নম্বর পৃষ্ঠা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। এবার আমরা করব 66 নম্বর পেজের যে অনুশীলনীগুলো আছে আমরা সেই সম্পর্কে একটু আলোচনা করবো এবং তোমাদের বাড়িতে দিয়ে দেবো, তোমরা সবাই বাড়িতে কাজ করবে। আমাদের এখানে দেওয়া আছে, দেখো, এক নম্বরে দেওয়া আছে আমাদের 12 যোগ 2। এখন আমরা এই অঙ্কটা কীভাবে করবো? আমরা জানি প্রত্যেকটা সংখ্যার ডান পাশ থেকে শুরু করতে হবে। তাহলে আমাদের এইটারও ডান পাশ নিলাম, এইটারও ডান পাশ নিলাম, তাহলে এটার যেহেতু একটা আমাদের ডান পাশে, একটা তো একটাই থাকবে, তাহলে 2 আর 2 আমরা যদি যোগ করি 2 3 4 হয়। তাহলে আমরা লিখবো, এটাও লিখবো ডান পাশে 4, তারপরে এখানে কিছু থাকে না, এখানে আছে 1, আমরা 1 বসিয়ে দিলাম, তাহলে 12 আর 2 এখানে একসাথে হলে হয়ে গেলো 14 হয়ে গেল। আমরা 2 নম্বরটা এভাবে দেখি, আবার দেখো 2 আছে, 12 যোগ 15 এভাবে দেখো, এভাবে তোমরা দেখবে যে প্রত্যেকটা ডান পাশে সংখ্যা আছে। তাই এখানে আছে 5, ডান পাশে আছে 5, এখানে আছে 2, তাই 5 আর 2 আমরা থেকে 5 6 7, তাহলে আমরা 7 লিখবো। এবং তারপরে দেখো আবার এর বাম পাশে যে সংখ্যা আছে এটা নেব এবং এটা নেব, তাই 1 আর এই 1 হয়ে গেল কত, 2। তো বন্ধুরা আমাদের দেখো এখানে কত হলো উত্তর, 27। তাহলে 12 আর 15 আমরা মিলে 27 পেলাম। আবার এখানে 3 নম্বর অঙ্কটা যদি আমরা যাই, 3-এ কী এসে দেওয়া আছে, 2 যোগ 7, 12 যোগ 7 সমান সমান কত দেওয়া আছে আমরা একটু খেয়াল করি। এখানেও দেখো 7, আর এখানে আছে 2, এটাও ডানের, এটাও ডানের, 7 আর 2 7 8 9 আমরা কত লিখবো, 9, আর এখানে আছে 1, আমরা 1 লিখবো। এভাবে করে আমাদের সমস্ত অঙ্কগুলো আমরা শেষ করব। তোমাদের আগামীকালকে বাড়ি কাজ থাকবে, সেটা হলো তোমরা দেখে দেখে নাও, বাড়ি কাজে তোমরা এই অঙ্কগুলো সব করবে, 1 থেকে 12 পর্যন্ত তোমরা বাসায় অনুশীলন করবে। তাহলে আমরা SW কাজটা কী হবে, SW কাজ হবে তোমার পেজ 66-এর পৃষ্ঠা 66-এর 1 থেকে 12 পর্যন্ত। তাহলে তোমরা এই 1 থেকে 12 পর্যন্ত অঙ্কগুলো করবে, বাসায় করবে, তোমার আব্বু আম্মুকে দেখাবে, এরপরে তোমাদের টিচারদের সাথে আলাপ আলোচনা করবে। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই অল্প অল্প পড়া আমরা করবো, আস্তে 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 যেভাবে করতে পারি তোমরা সবাই বাসায় পড়বে। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।